2 1 কে 2, 2 2 গুণে 4, 3 2 গুণে 6। পিসি, তোমার হাতের ওই হাড়ির মধ্যে কি আছে গো? চতুর্দিকে চোখ কান না ঘুরিয়ে মনটা একটু বইয়ের দিকে দাও না। দেখি তো পিসি কি নিয়ে যাচ্ছে। সাদা রঙের কি আছে? মনে হচ্ছে দই। ও বাবা, এক হাড়ি দই! এ বাবা, শেকল খুলবো কি করে? আমার হাত যায় না তো। না, যাই দাদাকে ডাকি। হ্যাঁ, সে কি রে, এক হাড়ি দই? চ চ এক্ষুনি চ। কই কই, কোথায় হাড়ি? ওই তো খাটের তলায়। ওরে বাবা রে! বাবা গো, জ্বলে গেল গো, পুড়ে গেল গো। এটুক কি এরকমই থাকতে হয় রে? মনে দই না কলিচুন খেলে একবার দেখে খাবি না? কলিচুন খেয়েছো না? এবার বজো ঠেলা। এই ঘটনার মাসখানেক পর একদিন সকালে মা ক্ষীরের নাড়ু পাকাচ্ছে, কন্ডা 3-4 উদরস্থ করতে হবে। বৌদি, এই নাড়ুগুলোকে সাবধানে রেখো, হরির যদি দৃষ্টি পড়ে না ব্যাস হয়ে যাবে তাহলে। সে আর বলতে, তুমি যতই লুকিয়ে রাখো মা, আমি ঠিকই দেখতে পেয়েছি। সেই দিন দুপুরে হরিপদর মা একটু তন্দ্রাচ্ছন্ন হতেই হরিপদ চুপি চুপি গেল নাড়ু ভোজনে। কিন্তু হঠাৎই হরি, হাই হরি, হাই হরিপদ, হরিপদ! এই রে মা জেগে উঠেছে। হরি, হাই হরি! কি হয়েছে মা? বলি কোথায় ছিলিস এতক্ষণ? ওই একটু জল খাচ্ছিলাম। বলি শুধু জল, নাকি সাথে স্থলও ছিল? বৌদি, সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে? চিন্তা করো না, সকালে শেকো বীজ দিয়ে যে ক্ষীরের নাড়ু বানিয়েছি সেগুলো খেলেই ব্যাস, বাঁচা দন্ড একেবারেই কুপোকা। আচ্ছা মা, যদি শেকো বিষ মাখানো নাড়ু মানুষে খায় তাহলে কি হবে? দুটো একটা খেলে মাথা ঘুরবে, গা হাত পা ঝিমঝিম করবে, বমি বমি ভাব আসবে। আর যদি একেবারে 10-12 খায়? সর্বনাশ! তুই খেয়েছিস নাকি? ও মা, তাহলে আমার কি হবে গো? আমি বোধহয় আর বাঁচবো না গো। কদিন পর হরিপদ যখন চিকিৎসকের হাত থেকে মুক্তি পেল, তখন হরিপদ একদম পাল্টে গেছে, সে আর আগের পেটুক হরিপদ নেই।